हेलो फ्रेंड्स, दिगंत कोचिंग सेंटर पक्ष থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে ইংলিশ ক্লাসটা আমি শুরু করছি, আর আজকে ইংলিশ ক্লাসে শুরু করব আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে। এর আগে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা হয়েছে, তাহলে আজকের ফিউচার পারফেক্ট টেন্স চলো দেখে নিচ্ছি। देखो फ्यूचर परफेक्ट टेंस, फ्यूचर परफेक्ट टेंस माने कि आगे हमें जानब। फ्यूचर परफेक्ट टेंस माने होच्छे पूरा गठित भविष्यकाल, पूरा गठित भविष्यकाल। तो ये पूरा गठित भविष्यकाल काके बोले सेटा आगे जानब। भविष्यकाले दाड़िए दुटी काजेर मध्ये एकटिर पूर्वे अन्यटी होयेछे एरूप बोझाले भार्बेर फ्यूचार परफेक्ट टेंस हय। ताहले आगे आमरा गठनटा देखबो, आर फ्यूचार परफेक्ट टेंसे जेहेतु दुटी काज हबे सेहेतु एखाने दुटी रूल्स काज करे, एकटा होच्छे बिफोर आर एकटा होच्छे आफ्टार। चलो आगे आमरा बिफोरेर रूल्सटा देखबो। देखछि सबजेक्ट प्लस शैल हैव अथवा विल हैव प्लस भार्बेर पास्ट पार्टिसिपल फॉर्म प्लस ऑब्जेक्ट। तारपरे जेहेतु दुटी वाक्य दिए शुरू होबे सेहेतु एखाने बिफोर, तारपरे होबे सबजेक्ट प्लस प्रेजेंट फॉर्म प्लस ऑब्जेक्ट बा सब्जेक्ट प्लस शैल अथवा विल प्लस भार्बेर प्रेजेंट फॉर्म प्लस ऑब्जेक्ट। तार माने कि एखाने प्रथम जे वाक्यटी आमरा करब सेई वाक्यटी फ्यूचार परफेक्ट टेंसे करब, तारपरेर जेटी करब सेटी तोमार प्रेजेंट इंडिफिनिट टेंस अथवा फ्यूचर इंडिफिनिट टेंसे होबे। ताहले धरो एक एग्जाम्पल दिए आमी तुम्हादेर बोझाच्छी। धरो बाबा आशार पूर्वे अथवा आगे आमी कास्टी शेष करे फेलब। ताहले कि देखबे एकटा जिनिस ख्याल करबे, जखन आगे जे काजटी होयेछे सेई काजटी सबार आगे चले आसबे एवं सेटी होबे कि तोमार फ्यूचार परफेक्ट टेंसेर रूल्से। ताहले आगे आमी कि करेछिलाम, आमी काजटी शेष करे फेलब, ताहले कि आईर पर कि बसे शैल, आई शैल हैव रूल्से एटा रोए छे आई शैल हैव। एबार शेष करे फेला इंग्रेजी की फिनिश माने शेष करा, तो फिनिशेर थार्ड फॉर्म की फिनिश्ड। ताहले आई शैल हैव फिनिश्ड कि शेष करब काजटी द वार्क। ताहले कि आई शैल हैव फिनिश्ड द वार्क। एबार बिफोर बाबा आसार पूर्वे, बिफोर फादार कम्स, ठीक है, अथवा फादार विल कम। क्यों करलाम एखाने देखो दुटी बोलेछिलाम जे आमी प्रेजेंट इंडिफिनिटो करते पारी आबार फ्यूचार इंडिफिनिटो करते पारी, ठीक है। तुम्हरा एक जिनिस ख्याल करबे, आम्रा जखन परफेक्ट टेंस करिए छिलाम एर आगे तखन किन्तु हैज अथवा हैव छिलो, हैज अथवा हैव छिलो, ठीक है। किन्तु एखाने जखन आमी फ्यूचार परफेक्ट टेंस कराच्छी तखन किन्तु शैल अथवा विल बसबे, शुधु ओनलि तार संगे हैव बसबे, हैज नय, ठीक है, नट हैज।
বোঝা গেল। আরেকটি উদাহরণ তোমরা দেখো, যেমন ধরো শিক্ষক ক্লাসে আসার পূর্বে আমি পড়া মুখস্থ করে ফেলব, মুখস্থ করে ফেলব। তাহলে আগে আমি কি করব, আমি পড়া মুখস্থ করে ফেলব। তাহলে আমির সঙ্গে কি বলেছি, আই শ্যাল। তাহলে আই শ্যাল, এবার বলেছি কি হ্যাজও বসবে না, আর হচ্ছে তোমার আই এর পরে উইলও বসবে না। তাহলে আই শ্যাল কি লিখব, আই শ্যাল হ্যাভ। এইবার আমি হয়ে গেল, এবার আই এর পরে আই শ্যাল হ্যাভ হয়ে গেল। এবার কি পড়া মুখস্থ করে ফেলা, তাহলে পড়াটা আমি কি করে মুখস্থ করব, পড়াটা আমি মন দিয়ে মুখস্থ করব। তাহলে আই শ্যাল হ্যাভ লার্ন, এই লার্ন তো দেখো এই লার্নের থার্ড ফর্ম কি লার্নড, ঠিক আছে। এটা কিন্তু এলই এ আর এন ই ডি হবে না, হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড ফর্ম, বোঝা গেল। তাহলে কি আই শ্যাল হ্যাভ লার্ন কি মুখস্থ করব, মাই লেসন, আমার পড়া। তাহলে কি আই শ্যাল হ্যাভ লার্ন মাই লেসন। এবার কিভাবে দেখো পড়াটা সবসময় আমরা মন দিয়ে পড়ি, তবেই পড়াটা আমার মুখস্থ হবে। তাহলে কি দিয়ে পড়ব, আই শ্যাল হ্যাভ লার্ন মাই লেসন বাই হার্ট, বাই হার্ট, ঠিক আছে। তারপরে কি পূর্বে, পূর্বে ইংলিশ কি বিফোর, কে আসার পূর্বে, শিক্ষক ক্লাসে আসার পূর্বে। তাহলে বিফোর টিচার কোথায় আসবে, ক্লাসে। বিফোর টিচার কামস কোথায় আসবে, টু দা ক্লাসরুম, বুঝতে পারলে। এটা ছিল আমার ফিউচার পারফেক্ট টেন্সের বিফোরের রুলস, তারপরে আমরা আলোচনা করব আফটারের রুলস। দেখো বিফোরের রুলসটা আগেই করলাম, এবার আমরা আফটারের রুলসটা করব। আফটারের রুলসটা কি করব দেখো, আফটার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপরে হবে কি আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখো প্রথমটুকু কি আছে, প্রথমটুকু আমার কিসে হবে, প্রথমটুকু হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমটুকু কি হলো, প্রথমটুকু হলো আমার ফিউচার ইনডিফিনিট টেন্স এই অবধি, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরেরটা কিসের রুলসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যেহেতু বিফোরের ক্ষেত্রে দুটি সেন্টেন্স এক জায়গায় ছিল, এখানেও দুটি সেন্টেন্স এক জায়গায়, তাহলে এই যে দুটি সেন্টেন্স এক জায়গায়, তাহলে এটা আমাকে দেখতে হবে যে কোনটা আগে নিয়ে আসব। দেখো আফটার মানে পরে, তো পরে যেই কাজটি হয়েছিল সেই কাজটি আমি আগে আনব, আর আগে যে কাজটি ছিল সেটা আমি পরে নেব। তার মানে কি বাংলা বাক্যের শেষে যে কথাটি থাকবে সেটি আগে চলে আসবে আর আগের কথাটি পরে চলে আসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো যেমন ধরো তুমি আসার পর আমি রওনা হব, আমি রওনা হব। তার মানে কি তুমি আসার পর আমি রওনা হব, তুমি যদি আসো তবেই আমি কি করব, শুরু করব কিংবা রওনা হব। তাহলে আমি কি বলেছিলাম,
পরে যে বাক্যটি আছে সেটি আগে নিয়ে আসব। তাহলে এটি আগে নিয়ে আসব কি আমি রওনা হব, তাহলে কি কি বলেছিলাম যে আমার এটা ফিউচার ইনডিফিনিটে বলছে হবে, তাহলে আই শ্যাল। এবার রওনা হওয়া ইংলিশ কি, রওনা হওয়া ইংলিশ হচ্ছে স্টার্ট, তার মানে কি আই শ্যাল স্টার্ট, আমি রওনা হব কখন, আফটার তুমি আসার পরে। ইউ এখানে আমি কি বলেছিলাম যে এটি হবে কি প্রেজেন্ট পারফেক্টের রুলসে, তাহলে কি হবে আই শ্যাল স্টার্ট আফটার ইউ, ইউর সঙ্গে কি বসবে হ্যাভ, ঠিক আছে। তার কারণ কি ইউর সঙ্গে কখনো হ্যাজ বসে না, তাহলে ইউ হ্যাভ। তারপরে হবে তোমার কি যে ভার্বের থার্ড ফর্ম অথবা পিপি ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম কি আসা ইংলিশ, কি আসা ইংলিশ হচ্ছে কাম। হ্যাঁ, তাহলে কামের সেকেন্ড ফর্ম কি কেম, কামের থার্ড ফর্মটা কি হবে কাম হবে, বোঝা গেল। দেখো তুমি আসার পর আমি রওনা হব, তাহলে কি আই শ্যাল স্টার্ট আফটার ইউ হ্যাভ কাম, বুঝতে পারলে। তাহলে আরেকবার আমি বলছি ফিউচার পারফেক্ট টেন্সে আফটারের রুলস, আফটারের রুলসে কি আছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে তোমার আফটার, তারপরে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। তোমাকে দেখো বিফোরের ক্ষেত্রে যে রুলসটা ছিল সেই রুলসটা কিন্তু এখানে টোটালি আউট হয়ে গেছে, তার কারণ এখানে যখন ফিউচার পারফেক্ট টেন্সে পরে কথাটি থাকবে তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট এবং তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এই সেন্টেন্সটি পুরো করতে হবে, ঠিক আছে। এটা গেল তোমার বিফোর এবং আফটারের রুলস। এইবার ধরো ফিউচার পারফেক্ট টেন্সে আরেকটি কথা হয়, আরেকটি রুলস হয়, সেটা আমরা একবার দেখব। ধরো সেটা কি, দেখো যখন অনুমান করা কিংবা সম্ভাবনা অর্থে কোনো কিছু ব্যবহার করা হয় তখন সেটাও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের রুলসেই আমরা করব। যেমন ধরো একটা এক্সাম্পল, সে এতক্ষণে কলকাতা, সে এতক্ষণে কলকাতা পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে কি হলো, সে এতক্ষণে কলকাতা পৌঁছে গেছে। তোমরা একটা জিনিস নোট করে নাও, সেটা হচ্ছে সম্ভাবনা অর্থে ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। এই কথাটা তোমরা একটু নোট করে নেবে, সম্ভাবনা অর্থে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে কি দেখো, সে এতক্ষণে কলকাতা পৌঁছে গেছে, তাহলে তার মানে কি এটা আমি অনুমান করছি, ঠিক আছে, যে সে কলকাতা পৌঁছে গেছে। তাহলে বলেছিলাম কি এটা ফিউচার পারফেক্ট টেন্সের রুলসে যেহেতু হয়, সেহেতু ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটা তো আমাদের মনে আছে, তাহলে কি সেটা সে আছে। তাহলে ধরো হি, এইবার আমাকে ভার্ব খুঁজে বার করতে হবে আর হি এর পরে কি বসবে সেটা আমাকে দেখতে হবে। হি উইল হ্যাভ পৌঁছানো, ইংরেজি কি পৌঁছানো, ইংরেজি হচ্ছে রিচ, আর ই এ সি এইচ। এবার এই রিচের আমার কি ফর্ম ব্যবহার হবে, পিপি ফর্ম ব্যবহার হবে। তাহলে পিপি ফর্ম মানে কি পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে কি ধরো আর ই এ সি এইচ ই ডি, এই রিচ হচ্ছে আমার সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম মিনস হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে রিচ রিস্ট তারপরে কি রিস্ট, তাহলে এইটাও আমার কি পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে হি উইল হ্যাভ রিচড, কোথায় পৌঁছে গেল কলকাতা, কলকাতা। এইবার আমাকে বলেছে এতক্ষণে, তাহলে কি বাই দিস টাইম, তার মানে কি সেই এই টাইমের মধ্যে কলকাতা সে পৌঁছে গেছে। তাহলে আমরা কি বুঝলাম যে
সম্ভাবনা অর্থেও আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও ভালো করে। এটা দেখো, ফিউচার পারফেক্ট টেন্সে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট সেটা হচ্ছে হোয়েনের ব্যবহার। এইটা হয়তো আমরা অনেকেই জানি না, আজকে তোমরা একটা এটা জেনে যাবে। এবার হোয়েন যখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব, তখন হোয়েনকে বলা হয় কন্ডিশনাল হোয়েন, মানে শর্তযুক্ত। ঠিক আছে, তাহলে এর ব্যবহারটা কি? যেমন ধরো, দুটি কাজের মধ্যে যখন তুমি ধীরতা ব্যবহার করবে, ঠিক আছে, তখন কিন্তু এই কন্ডিশনাল হোয়েনটা ব্যবহার করা হয়। সেই কন্ডিশনাল হোয়েনটার ব্যবহার আমি দেখব। দেখো, যখন তুমি ধীরতার সঙ্গে কাজটি করেছো, তখন তুমি সফল হবেই, এটি দেখো, এটি তোমরা মানে কন্ডিশনাল হোয়েন তো, মানে শর্তযুক্ত হোয়েন যেহেতু, তখন তুমি একটা জিনিস খেয়াল করবে, সেটা কি? দেখো, একটা কাজের ওপরে কিন্তু আরেকটা কাজ নির্ভর করছে। তাহলে কি, যখন তুমি ধীরতার সঙ্গে কাজটি করছো, তখন তুমি সফল হবে। তাহলে যখনটা আমি প্রথমেই ব্যবহার করব, যখন তুমি, হোয়েন ইউ, এবার দেখো, হ্যাভ, হোয়েন ইউ হ্যাভ ওয়ার্কড, এবার কি, উইথ, ধীরতা ইংলিশ কি, ডেটারমিনেশন, ডেটারমিনেশন মানে মন দিয়ে কাজটি করছো। হোয়েন ইউ হ্যাভ ওয়ার্কড উইথ ডেটারমিনেশন, ইউ উইল বি সাকসেস। তার মানে কি, যখন তুমি কাজটা মন দিয়ে করেছো, তখন কিন্তু তুমি, তোমার সফলতা আসবেই। ঠিক আছে, এই ব্যবহারটাকে বলা হয় কন্ডিশনাল হোয়েন। আবার বলছি, যখন একটি কাজ আরেকটি কাজের ওপরে নির্ভর করবে, তখন কিন্তু আমরা এই হোয়েনের ব্যবহারটা করি। তোমরা যখন এরর কারেকশনে দেখবে এরকম হোয়েন আছে, তখন কিন্তু তোমরা আগে দেখবে কারেকশনটা কিভাবে হবে। হোয়েন থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরে তুমি যেভাবে কাজটি করছো সেটা হবে, তারপরে যে তোমার পরের কাজটা কি হবে সেটা দেখো আছে। তখন তুমি শ্যাল বি অথবা উইল বি কথাটি ব্যবহার অবশ্যই করবে, যেহেতু ধীরতা হবেই। হ্যাঁ, সেহেতু তুমি শ্যাল বি অথবা উইল বি কথাটি ব্যবহার করবে। দেখো, আজকে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা এই অবধি শেষ করলাম। এবার তোমরা তোমাদের মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।